السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা। যে আল্লাহ ফাক রব্বুল আলামিন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার তরিকা মোতাবেক একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ পাকের, তাহলে আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা হবে ইবাদতের বিভিন্ন প্রকার সম্পর্কে এবং তার প্রত্যেকটির দলিল প্রমাণ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে। এর আগে একটি আলোচনায় বিস্তারিত এসে গেছে যে এবাদত বহু প্রকারে রয়েছে। কিছু এবাদতের সম্পর্ক মানুষের হৃদয়ের সাথে, অন্তরের সাথে, যেগুলি এবাদতুল কলব, হৃদয় দ্বারা সম্পাদিত হয়, যেমন ভয়, আশা, ভরসা, আস্থা, ইমান, বিশ্বাস, এগুলি সব নিয়তের সততা, এগুলি সব হচ্ছে অন্তরের সাথে সম্পর্কীয় এবাদত। আপনার সবচেয়ে বড় এবাদত হচ্ছে ইমান, বিশ্বাস। ইমান কি দিয়ে নিয়ে আসেন? অন্তর দিয়ে। এরকমই ভয় ভীতি আল্লাহ পাকের, জি, আশা ভরসা, জি। তো এইরকম বহু এবাদত রয়েছে যেগুলি সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, আর বেশ কিছু এবাদত রয়েছে যেগুলি সম্পর্ক হচ্ছে জবানের সাথে, যেমন জিকির আজকার, দোয়া, কালমায়ে শাহাদাতের সাক্ষ্য প্রদান করা, ইত্যাদি ইত্যাদি। তো এবাদতুল লিসান, জবানের এবাদত রয়েছে, যা আমরা জবান দিয়ে কথার দ্বারা সে এবাদতগুলি করে থাকি। এইরকমই নামাজ এবাদত। নামাজ কোন রকমের এবাদত? এবং জবানেরও এবাদত রয়েছে। তো নামাজের মধ্যে যেই সুরা, দোয়া, তসবিহ ইত্যাদি রয়েছে, আত্তাহিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত ও সালাম পেশ করা ইত্যাদি, এসব হচ্ছে জবানের এবাদত। আর তৃতীয় প্রকারের এবাদত হচ্ছে এবাদতে বাদানি, দৈহিক এবাদত। শ্যাম পালন করছেন, রোজা রাখছেন, দৈহিক এবাদত। হজে গিয়ে মেহনত পরিশ্রম করছেন, তওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, এগুলি কি? দৈহিক এবাদত। আর হজে আরেকটি দিক আছে, যে হজে আপনি অর্থ ব্যয় করে গিয়েছেন, টিকিট নিয়েছেন, পয়সা খরচ করেছেন, সেখানে গিয়ে হোটেল নিয়েছেন, খরচ করেছেন, খাওয়া দাওয়া করেছেন সফরে, তাতে খরচ হয়েছে ইত্যাদি। তো এগুলি হচ্ছে আর্থিক এবাদত, এবাদতে মালি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু প্রকারের এবাদত বন্দেগীর বিধান দান করেছেন মানব জাতিকে, যাতে একই রকমের এবাদত করে বিরক্তিবোধ না করে, অলসতা না চলে আসে। কাজ যদি একই রকমের হয় তাহলে অলসতা চলে আসে। এই জন্য কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান, সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, সপ্তাহে ছুটি দেয় একদিন, একই রকমের কাজ করে করে সব দিনে যদি কাজ করেন তাহলে বিরক্তি চলে আসবে, যতই ভালো কাজ হোক না কেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু হিকমতের জন্য বহু রকমের ইবাদত বন্দেগীর বিধান নাজিল করেছেন, হৃদয়ের ইবাদত, জবানের ইবাদত, দৈহিক ইবাদত এবং আর্থিক ইবাদত। সেই সব এগুলি হচ্ছে এক রকমের তাকসিম বা ভাগ, এক রকমের ভাগ। আর প্রত্যেকটির ক্ষেত্রে বিভিন্ন রকমের ইবাদত রয়েছে, বিভিন্ন ধরনের ইবাদত রয়েছে, আর প্রত্যেকটির দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহ। কারণ ইবাদতের ক্ষেত্রে যদি দলিল না থাকে তো সেটি ইবাদত নয়। ইবাদতের আসল এই জন্য মূলনীতি হচ্ছে, আলমা ইকরামগণ উল্লেখ করেছেন যে ইবাদতের আসল মূলনীতি হচ্ছে যে ইবাদত নিষিদ্ধ যদি প্রমাণ না থাকে, তাহলে যতটা প্রমাণ আছে ইবাদতের ক্ষেত্রে তাতেই ইবাদতকে সীমিত রাখতে হবে, করতে হবে, ততটা ইবাদত করবেন, তাতে আর বাড়াবাড়ি করবেন না। পক্ষান্তরে মামালাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেন আদান প্রদানের ক্ষেত্রে আসল হচ্ছে যে জায়েজ, যদি তাতে শরীয়তে বাধা না থাকে। দুটি কথা বুঝতে পারলেন? ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে কি? নিষিদ্ধ যদি প্রমাণ না থাকে, তাহলে যতটা প্রমাণ আছে ততটাতে ইবাদতকে সীমিত রাখবেন। আর মামালাত, কেনা বেচা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে জায়েজ, আপনি যে কোনো ব্যবসা করেন যতক্ষণ পর্যন্ত তাতে শরীয়তে কোনো রকমের বাধা না আসবে। শরীয়তে বাধা কি আছে ব্যবসা বাণিজ্যের আলোচনা হবে, তখন বুঝবেন। কিন্তু যেমন ব্যবসা কিন্তু তাতে সুদ, ব্যবসা কিন্তু তাতে ধোকাবাজি রয়েছে,
ব্যবসা তাতে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, ব্যবসা কিন্তু তাতে জুয়া রয়েছে। তাহলে এবাদতকে সবসময় সীমিত রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে বহু ব্যবসা ছিল না, আজকাল ব্যবসা হয়েছে। ফ্যাক্টরি ছিল না, আজকাল ফ্যাক্টরি হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান কায়েম হয়েছে, নতুন নতুন ব্যবসার পদ্ধতি শুরু হয়েছে। ব্যাংক ছিল না, ব্যাংক হয়েছে। কিন্তু তাতে বাধা কখন আসবে? হ্যাঁ, যদি সুদি ব্যাংক হয়, সুদি আদান প্রদান হয়, আপনাকে সুদ দেয়, আপনি তাদের কাছ থেকে ব্যাংক থেকে ঋণ নিলে তার আপনার কাছে সুদ নেই, কারণ সুদ হারাম, সেই জন্য হারাম হইল। কিন্তু ব্যাংকিং সিস্টেম আল্লাহর নবী জামানে ছিল না, নিজের টাকা নিজেই বাড়িতে হেফাজত করতে হইতো। আজকে আপনি টাকা নিশ্চিন্তে ব্যাংকে রেখে দেন, আর যখন ইচ্ছা আপনি বের করে নেন টেলার থেকে। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি বলে এগুলি তো বিদাত, না বিদাত নয়, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে যে হালাল, আহাল্লাহ হারাম রিবা। এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে না চলবে না, কারণ এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আপনি হাসিল করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের মাধ্যমে এবাদত বন্দী করতে হবে, তাতে কোনো রকমের কিছু বাড়ানো যাবে না। তো এবাদত বিভিন্ন ধরনের রয়েছে, তার বেশ কিছু উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলাই। তার মধ্যে একটি এবাদত হচ্ছে দুয়া, একটি এবাদত হচ্ছে দুয়া। এই দুয়ার দলিল দিয়েই লেখক শুরু করেছেন, এবং তার আগে উল্লেখ করেছেন যে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর হবে। তাই আল্লাহ পাক রব্বুল সুরা জিনের আয়াত নম্বর 18 তে ইরশাদ করেছেন, ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই আয়াতে আল্লাহ সিজদার কথা উল্লেখ করেছেন আর দোয়ার কথা উল্লেখ করেছেন। একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করবে না, অন্যকে আহ্বান করবে না, ডাকবে না, বলবে না ইয়া গাউস মাদদ, ইয়া জিলানি, ইয়া চিশতি, ইয়া গরীব নওয়াজ মাদদ, হে অমুক বাবা উদ্ধার কর, না বলবেন না। আর সেজদার স্থান অর্থাৎ পৃথিবী জমিন সেজদার স্থান, আমাদের সেজদার স্থান কোথায়? আকাশে না জমিনে? জমিনে। তো আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, নিঃসন্দেহে মসজিদ গুলি হচ্ছে আল্লাহ পাকের। আর মসজিদ মানে হচ্ছে সেজদার স্থান, ইসিম জারফের সেগা, যারা গ্রামার বুঝেন সার্ফ বুঝেন। তো সেজদার স্থান সমূহ হচ্ছে একমাত্র আল্লাহর, অর্থাৎ জমিন আল্লাহ। সুতরাং একমাত্র আল্লাহকে সেজদা করবে, একমাত্র আল্লাহকে ডাকবে, ফালা তাদউ মা আল্লাহ আহাদ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে না, আহ্বান করবে না। আর একটি অর্থ হচ্ছে আয়াতের বা আরেকটি তাফসীর হচ্ছে ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, সেজদার অঙ্গগুলি হচ্ছে আল্লাহ, সেগুলিও সেজদার স্থান। যেমন জমিন সেজদার স্থান, সেজদা করছেন ওই জমিনের ওপর, তেমন কি দিয়ে সেজদা করছেন? কপাল দিয়ে সেজদা করছেন, দুই হাত দিয়ে সেজদা করছেন, দুই হাঁটু দিয়ে সেজদা করছেন, দুই কদম দুই পা দিয়ে সেজদা করছেন, পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেছেন ওমের তু আন আসজুদ আলা সাবআতি আযমিন, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, নবীকে আদেশ করা হয়েছে। কে আদেশকারী তাহলে? আল্লাহ, কারণ নবীর কাছে ওহির মাধ্যমে আদেশ আছে। যদি আমি বলি আপনি বলেন যে আমরা আদিষ্ট হয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার, তাহলে আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকেও। কিন্তু নবী করিম যখন বলছেন আমাকে আদেশ করা হয়েছে, তখন তাকে আদেশকারী কে ছিলেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তার উপরে আদেশকারী কোনো মানুষ ছিলেন না। আমাকে আদেশ করা হয়েছে যে আমি সেজদা করব আলা সাবআতি আযম, সাতটি হাড়ের ওপর, সাতটি হাড্ডির ওপর, সাতটি অঙ্গের ওপর। সাতটি অঙ্গ বুঝতে পারলেন তো? না, মাথা কপাল একটি, দুই হাত, হ্যাঁ দুই হাঁটু, আর দুই পা। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, এগুলি কার? কে দিয়েছেন আপনাকে? পা কে দিয়েছেন? হাঁটু কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? দুই হাত কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং সেজদা কাকে করবে? একমাত্র আল্লাহ। কি দোয়া করবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ডাকবে কাকে? আহ্বান করবে কাকে? বিপদে আপদে সুখে দুঃখে একমাত্র আল্লাহকে। তাই আল্লাহ পাক বলছেন সূরা জিনে ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, নিঃসন্দেহে সেজদার স্থানগুলি, সে শরীরের অঙ্গগুলি হোক, স্থানগুলি অথবা জমিন হোক, আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে তোমরা ডেকো না, কাউকে ডেকো না, না জিনকে, না মালায়েকা ফেরেশতাকে, না কোনো জীবিতকে, না মৃতকে, না ওলিকে, না নবীকে, না সৎকে, না অসৎকে, কাউকে ডেকো। তারপর লেখক বলছেন সুতরাং যখন আল্লাহর হক হচ্ছে ইবাদত, আল্লাহর হক হচ্ছে সিজদা, আল্লাহর হক হচ্ছে দোয়া, এর কোনো একটি, যতগুলি ইবাদতের প্রকরণ রয়েছে, যতগুলি ধরন রয়েছে, তার কোন একটি বা একাধিক যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেয়, অন্যকে দিয়ে দেয়, সেজদা কখনো কখনো আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিল, কবরি মাজারে সেজদা করলো, প্রতিমা পুতুলকে সেজদা করলো, বড়কে সেজদা করলো,
ঝুঁকলো, রুকু আল্লাহর জন্য, পায়ের ধুলি নিল, কদম বসি করলো। আমান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য এসব এবাদত বন্দেগীর কোনো কিছুই যদি ফিরিয়ে দেয় বা অন্যকে দিয়ে দেয়, ফাহুয়া মুশরিকুন কাফেরুন, তাহলে সে মুশরিক কাফের হয়ে যাবে যেগুলি এবাদত। সুতরাং সাবধান, সাবধান, না ধর্ম মনে করে না দুনিয়ার কোনো গরজে। কারণ শিরক দুই গরজে হয়, এক বেশিরভাগ শিরকগুলি হচ্ছে ধর্ম মনে করে, আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হচ্ছে যে সিজদা অথবা দুয়া ডাকা হচ্ছে, এগুলি ধর্ম মনে করে করা হচ্ছে বিদাতপন্থীদের কাছে। আর অনেকে দুনিয়ার গরজে নেতাকে, হয়তো পায়ে ঝুঁকে গেল, পানি পড়ে গেল, সিজদায় সালামি ছিল মোগলদের শিরকি যুগে, শিরক বিদাতের যুগে, বাদশার দরবারে, শাসকের দরবারে, জমিদারদের দরবারে, জি কি ছিল, সিজদা সালামি বলতে থাকে, না একবার সিজদা পড়ে যেত, তারপর উঠতে বললে উঠত, এইরকমই এর একটা ধরন। যদি আজকাল সিজদা নেই কিন্তু বড় কোনো ব্যক্তিত্ব আসে, সবাই দাঁড়িয়ে যাওয়া, বসেছিল সব বসেছিল, আর যেমনই কোনো বড় ব্যক্তিত্ব আসে সবাই দাঁড়িয়ে গেল, তারপর এসে যখন বড়রা বসবেন, বসার বলছেন বসেন, তখন বসবেন, নাহলে দাঁড়িয়ে আছেন, এটি একটি ওরই ধরন। যদি সিজদা পর্যন্ত না পৌঁছে কিন্তু অবশ্যই ঝুঁকে যাওয়া, খুজু খুশু আর খুজু আমরা নামাজের ক্ষেত্রে বলি, খুজু আল্লাহ ছাড়া অন্যের জন্য ঝুঁকে যাওয়া। বসেছিলেন কেন দাঁড়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনো পছন্দ করতেন না, যে বসে যাওয়া মানুষ সাহাবাইকে রাম তারা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা দাঁড়াবেন না, এমন ঘৃণা করতেন যে কখনো সাহাবীরা দাঁড়াতেন না, এই ভয়ে যে আল্লাহ রসুল নারাজ অসন্তুষ্ট হয়ে যাবেন আমরা যদি দাঁড়িয়ে যাই। ধর্মীয় অনুষ্ঠানও করা হয়, রাজনৈতিক অনুষ্ঠানও আমাদের দেশে করা হয়, করা হয় না সব, হ্যাঁ পার্লামেন্টও যখন বড়রা আসছে এমপিরা তখন সব দাঁড়িয়ে গেল। এরা তো দিন সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু যারা ধর্মের নেতৃত্ব নিয়ে রয়েছে, যাদেরকে আলেম সমাজ বলা হচ্ছে, তারা যদি এসব করে, তাদের মজলিসে যদি তা হয় যে একজন আলেম আসছে বক্তা সবাই দাঁড়িয়ে গেল, তাহলে তাদের কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটি আয়াত সূরা মুমিনুনের আয়াত নম্বর 117-তে ইরশাদ করেছেন, লেখক যে একটি কথা বললেন, যেই ব্যক্তি আল্লাহর কোনো একটি হক অন্য কাউকে দিয়ে দিয়ে দেবে, সে মুশরিক হবে, কাফেরও হবে। এ হুকুম লাগানো অত সহজ নাই, কোনো একজন ব্যক্তিকে সে ইসলামে এসে গেছে আর তাকে ধাক্কা দিয়ে আবার ইসলাম থেকে ছেলে বের করে দেবেন, এত সহজ ব্যাপার নয় যে আপনার জবান দিয়ে বললেই সে মুশরিক কাফের হয়ে যাবে। তাহলে এর জন্য লাগবে কি দলিল, লাগবে আল্লাহ কি বলেছেন কাফের, আল্লাহকে মুশরিক বলেছেন, যদি আল্লাহ বলে থাকেন, রসুল বলে থাকেন, তাহলে কাফের মুশরিক। নাহলে একজন মানুষ যখন ঘরে ঢুকে গেছে ইসলামের, অতক্ষণ বের হবে না যতক্ষণ আল্লাহ এবং রসুল না বের করেছেন, আপনার কথা আমার কথা কখনো বেরোবে না। সারা বিশ্বের মানুষ যদি কোনো ব্যক্তি বলে সে বিভ্রান্ত, সে গোমরা, সে কাফের, কাফের হবে না যদি আল্লাহ এবং রসুল তাকে কাফের না বলে থাকেন। এর জন্য ওলামা ইকরামের একটি কথা খুব প্রসিদ্ধ রয়েছে, লা নুকাফিরু ইল্লা মান কাফফারাহু আল্লাহু ওয়া রাসূলুহু, আমরা কাউকে কাফের বলতে পারি না বা কাফের মানতে পারি না, কাফের জানতে পারি না, কাফের বলে বিশ্বাস করি না, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ কাফের বলেছেন বা তার রসুল কাফের বলেছেন। তাহলে আল্লাহ এবং রসুল যদি কাফের মুশরিক বলে দেন, যার দিনে, যার নাজেল করার দিনে আপনি দাখিল হয়েছেন, ঘরে দাখিল হয়েছেন, যার প্রচার করা নিয়ে আসা দিনে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আসা দিনে দাখিল হয়েছেন, তিনি যদি বলেন যে না তুমি বহিষ্কৃত আমার ঘরে নাও, তো তাহলে বহিষ্কৃত আপনি। আর কারো ফতোয়াবাজিতে মতের পার্থক্য হয়, মনের মিল না হয়, কথাগুলি ভালো না লাগায়, হ্যাঁ আপনি যাচাই বাছাই করলেন না আর আপনি ফতোয়া দিয়ে দিলেন, তাতে কেউ কাফের হবে না, বরং এই কুফরি যেই ব্যক্তি কাফের বলবে তার উপর ফিরে আসবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে জবানকে কন্ট্রোলে রাখতে হবে, আমাদের জবান কিন্তু কন্ট্রোলে নেই, লাগামহীন, ইচ্ছা হলে বলি দিল, মনের খেলাফ হলে বলি দিল, মতের মিল না হলেই বলি দিল। নবী সাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি মান কালা লি আখিহি ইয়া কাফির, যদি কোনো ব্যক্তি বলে যে তুমি কাফের, তাহলে দুইজনের একজন অবশ্যই কাফের হবে, ফাকাদ বা বিহি আহাদুহুমা, তাহলে দুইজনের একজন অবশ্যই কাফের হবে, যাকে বলা হলো সম্বোধন করে যে তুমি কাফের বা সে কাফের, সে যদি কাফের হয় তো ভালোই কথা, তাহলে কাফের কি কাফের বলেছে, আর যদি সে কাফের না হয় তাহলে অন্য হাদিস রয়েছে, ফাকাদ হারা আলেহি, ওই কুফরির ফতোয়া তার ওপর ফিরে চলে আসবে, সে নিজেই কাফের হয়ে যাবে। তাহলে লেখক রহমতুল্লাহ আলাইহি যে বললেন যে আল্লাহ ছাড়া অন্যকে যদি আল্লাহর হক দিয়ে দেয় তাহলে সে মুশরিক হবে, কাফের হবে, অর্থাৎ সেজদা গিয়ে কে কবরে করে দিল, তাহলে সে মুশরিক কাফের। কেউ বললো যে আগত ইয়া মহান উদ্ধারকারী উদ্ধার করো, খাজা বাবা উদ্ধার করো, এ জিলানি উদ্ধার করো, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হক আল্লাহর কাছে চাইতে হয়তো মদদ অন্যকে দিয়ে দিল, বলল হো চেরা গাফিল নাসিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে গাফিল থাকতে পারেন, তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম,
মাওলানা জামির কবিতা কাসিদা। হে আল্লাহর নবী রহম করুন, দয়া করুন। রহম করা কার কাজ? আল্লাহর কাজ। তাহলে এটি যদি অন্যকে দিয়ে দেন, তাহলে আল্লাহর হক অন্যকে ফিরিয়ে দিলেন না অন্যর দিকে, তাহলে মুশরিক কাফির হয়ে যাবেন। ফতোয়া দিলেই হবে না, দলিল লাগবে? দলিল শুনেন, আল্লাহ পাক বলছেন, ওমাইয়াদ ওমা আল্লাহ ইলাহান আখারা, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে আহ্বান করবে, অমাইয়াদ ও যে ব্যক্তি আহ্বান করবে, দোয়া করবে, ডাকবে আল্লাহর সাথে, এলাহান আখারা অন্য এলাক, আল্লাহকেও ডাকে, কখনো দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়া করে, মোনাজাত করে। আবার কখনো, আরে 5 বছর 10 বছর বিয়ে শাদী হয়ে গেল, ছেলে মেয়ে হচ্ছে না, চল শাহজালাল বাবার কাছে, চল চল বাইজিদ বস্তামির ওখানে চল, হ্যাঁ চলে গেল, দিয়ে ডাকলো, বাবা ছেলে মেয়ে হচ্ছে না, বিয়ে শাদী অনেকদিন হয়ে গেল, কত রকম কি মন্তব্য করছে আমার স্ত্রীর উপর, আমার উপর, বাবা একটা সন্তান দান করা। অমাইয়া তো মা আল্লাহ এলাহ না খারা, অন্য এলাহ কে ডেকে ফেলল, আল্লাহ ছাড়া কোনো এলাহ আছে নাকি? নেই। কিন্তু কাউকে যদি এলাহ সাব্যস্ত করে, মানে আল্লাহর হক দিয়ে দেয়, তাহলে সে অন্যকে এলাহ সাব্যস্ত করলো। সে আর তাকে যদি আহ্বান করে, লা বুরহান আল্লাহ, এর কোন দলিল প্রমাণ আল্লাহ নাজিল করেননি, আল্লাহকে ছাড়া অন্যকে ডাকার দলিল প্রমাণ, অন্যের গুণগান, অন্যের প্রশংসা, অন্যের ইবাদত বন্দিগি, অন্যের কাছে দোয়া করা, অন্যকে সিজদা করার, লা বুরহান আল্লাহ, এর দলিল নেই। একমাত্র দলিল প্রমাণ রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগির জন্য। আল্লাহ ছাড়া অন্যকে যদি আহ্বান করে, যার কোনো দলিল নেই, সমস্ত আম্বিয়া কেরাম আদম আলিহ সালাতু সালাম থেকে শুরু করে নূহ আলিহ সালাতু সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলিহ সালাম, মুসা আলিহ সালাম, ঈসা আলিহ সালাম, হারুন আলিহ সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম, তাদের দোয়া, তাদের দাওয়াত, তাদের জীবনী, তাদের কথা কোরআন করিমের কাহিনী উল্লেখ করা হয়েছে। দেখুন তো কোথাও কোন জায়গায় আছে যে আল্লাহ ছাড়া অন্যকে তারা ডাকার কোন সুযোগ দিয়েছেন, যে আগের ধর্মে যাই ছিল, আছে কোথাও? লা বুরহান আল্লাহ, এর কোন দলিল আল্লাহ নাজিল করেনি, প্রমাণ নাজিল করেনি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন। আপনি মনে করবেন তারা উদ্ধার, ওলিয়া ওলিয়াকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে তারা উদ্ধার করতে পারে। ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তাহলে এই ব্যক্তির বা এই সব লোকের হিসাব হবে কার কাছে? আল্লাহর নিকটে এদের হিসাব হবে, আল্লাহ কাল কিয়ামতে হিসাব নেবেন। মান রাব্বুকা, হিসাব হবে কবরে, হিসাব শুরু হাশর মাঠে হিসাব হবে, কার ইবাদত করেছিলে? মান কানা ইয়াবুদু গায়রাল্লাহ ফালিয়াত্তাবিহু, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দী করতো, অন্যকে সিজদা করতো, অন্যকে ডাকতো, অন্যের কাছে সন্তান চাইতো, অন্যের কাছে রোগের আরোগ্যতা আশা করতো, ফালিয়াত্তাবিহু, তার পিছনে ছুটুক, সে আল্লাহ হাশরের মাঠে ঘোষণা করবে, যাও তার পিছনে, যাও তার কাছে যাও, সে তোমাকে মুক্তি দেবে, জান্নাতে নিয়ে যাবে, দেখি দৌড় দিবে, আর সেখানে কি পাবে? জাহান্নাম ছাড়া আর কিছুই পাবে না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বাকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মা, আল্লাহ বলছেন যারা এরকম কাজ করেছে, তারা যখন দৌড় দিবে সামনে দেখে মরিচিকার মতো, মরিচিকা পানি লাগে দেখি, আজকে গাড়ি চালিয়ে আসছি রাস্তাতে, মরিচিকা যে শুধু বালুর চরে হয় না, হ্যাঁ হ্যাঁ নদীর কিনারায় হয় না, রোড রাস্তাতে হয়, আজকে গাড়ি নিয়ে এখানে আসছি, রোদে মনে হচ্ছে যে পানি আছে সামনে, গাড়িটা আমি স্লো করতে যাচ্ছি, যে কি বাবা পানি কেন, পানি মনে হয় বয়ে এসছে, যেমনই কাছিয়ে এসে দিচ্ছে পানি তো নেই, একবারে শুকনো আছে। আল্লাহ আকবার, এই মরিচিকা দেখবে যারা কাফের মুশরিক আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছি, ওইদিকে দৌড় দিবে, যে এখানে পিপাসা লেগেছে হাসরের মাঠে, হাউজে কাউসারের পানি তো পাবে না, ওইদিকে দৌড় দিবে যে ওখানে হয়তো পানি আছে, ইয়াহসাবুহু যামআনু মা, পিপাসিত ব্যক্তি পানি মনে করে দৌড় দিবে, আর তাই যাহু পানির কাছে যেমনই, ওই মরিচিকার কাছে যেমনই কাছে আসবে পানি মনে করে, পানি কি আর পাওয়া যাবে, যেমন আমি পানি পেলাম না, দেখি শুকনো রাস্তা, লামিয়াজিদ হুসাইয়ান, কোনো কিছু পাবে না, ওয়াজাদ আল্লাহ ইন্দাহ, সেখানে আল্লাহ পাবে, আল্লাহর সম্মুখীন হবে, ওয়াফাহু হিসাবাহ, আল্লাহ পুরোপুরি তার হিসাব নেবেন, ওয়াফাহু হিসাবাহ, ওয়াল্লাহু সারিউল হিসাব। তো আল্লাহ পাক তাই এই আয়াতে বলছেন, সূরা মুমিনুন আয়াত নম্বর 117-তে, ফাইন্নামা হিসাবহু ইন্দা রাব্বিহ, তার হিসাব রবের নিকট হবে, যে আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এবং জেনে রাখো কাফের কোনোদিন মুক্তি পাবে না। তাহলে কাফের কে? কাকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন? দলিল আল্লাহ, অমাইয়াদু মা আল্লাহ ইলাহ না আখা, আল্লাহকেও ডাকে আর আল্লাহর সাথে, মা আল্লাহ আল্লাহকে ডাকে না একেবারে এমন নয়, আল্লাহকেও ডাকে আর মাঝে মাঝে গিয়ে ফকির দরবেশ মাজার পীর ওলি তাদেরকে ডাকে। আল্লাহ তাদেরকে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, জেনে রাখো যে এই কাফেররা, আল কাফিরুন, এই কাফেররা যাদের কথা
উল্লেখ করা হয়েছে, যে প্রসঙ্গ চলছে এরা কাফের, এদের কোনো মুক্তি নেই, রেহাই নেই। ইন্নাহু লা ইউফলিহুল কাফেরুন, আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন না? করলেন না। তাই আগেই বলেছি, লা নুকাফিরু, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনে রাখেন, আমরা কাউকে অতক্ষণ কাফের বলবো না যতক্ষণ কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই যে আল্লাহ কাফের বলেছেন বা তার রাসূল কাফের বলেছেন। কোন কাজকে শিরক কুফরি বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বা তার রাসূল সেই কাজগুলিকে শিরক কুফরি বলেননি। নবী করিম সাল বলছে, আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি শপথ করে, মানে হালাফা বিগাইরিল্লাহ, কি বলেছেন? ফাকাদ আশরাকা। অন্য হাদিসে ফাকাদ কাফারা আও আশরাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তামায়ম শিরকুন, তাবিজ বাঁধা। কি আল্লাহর নবী বলেছেন? তাহলে আল্লাহর নবী বলেছেন সেজন্য বলবো, আর নিজে থেকে বানিয়ে কোনো কাজ করবে না, শিরকি কাজ করে দিল না, এই অন্যায় কাজ করে দেন না। দিন ইসলাম শরীয়তের বিধিবিধান আকীদা আমল নিজের হাতে নেই, আল্লাহ এবং রাসূল, যা আল্লাহ এবং রাসূল দিয়েছেন তাই আমরা বলবো। ওফিল হাদিস, হাদিসে রয়েছে, আদ-দুআ মুখুল ইবাদা, দুআই হচ্ছে ইবাদতের মগজ। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, কোন কোন আইম্মা কেরাম মুহাদ্দিসিন হাদিসটিকে একটু দুর্বল বলেছেন, কিন্তু এর সাপোর্টে আরেকটি সহি হাদিস আছে শব্দের সামান্য পার্থক্যের সাথে, একটি শব্দের পার্থক্যের সাথে। এখানে রয়েছে আদ-দুআও মুখুল ইবাদা, আর সহি মুসলিমের রেওয়ায়েত রয়েছে আদ-দুআও হুয়াল ইবাদা, দুআই হচ্ছে তো ইবাদত। কথায় কি, দুআই হচ্ছে আসলে ইবাদত। আপনি যদি দুয়া মানে আহ্বান করেন আল্লাহ ছাড়া কাউকে, তাহলে ইবাদত করে ফেললেন আপনি তার। আপনি যদি খাজা বাবা উদ্ধার করো বা উদ্ধার করতে পারে এই বিশ্বাস রাখেন, আগে বলেছি ইবাদতের সম্পর্ক অন্তরের সাথেও, যান না হয়তো যাওয়ার কোনোদিন মানে সুযোগ হয়নি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে যাওয়া থেকে, হয়তো আজমিরে কোনোদিন যাননি আর বাগদাদও কোনোদিন যাননি, কিন্তু এই আকীদা আছে যে বড় পীর বহু লোককে উদ্ধার করেছে আর করতে পারে, তাহলে এই শিরক কোথায় আছে? অন্তরে আছে। এইরকম বহু লোক নেই আমাদের দেশে, পয়সার অভাবে হোক আর বিভিন্ন রকমের বাধাই হোক, ভিসা পাসপোর্ট এগুলো হয়েছে আইনগত বাধা হোক বা সেখানে অশান্তি বিরাজ করছে, সেই দেশে যাওয়া যাবে না ইত্যাদি, সেই জন্য যাই না, কিন্তু মনে আছে এই শিরকি কুফরি বিশ্বাস যে আব্দুল কাদের জিলানি উদ্ধার করতে পারেন। আরে এক লোকের কথা, বহু লোক এরকম আছে, এক লোকের কথা এক ভাই এসে আমার কাছে উল্লেখ করছে যে সে তার মন্তব্য করছে যে বড় পীরের যদি মাজার শরীফ না থাকতো বাগদাদে, তাহলে যে বর্ষণ গোলা বর্ষণ হয়েছে বাগদাদের ওপর আর ইরাকের ওপর, কিছুই থাকতো না ওই দেশের, কিছুই থাকতো না। তার মানে তাহলে কিছু যে বাঁচিয়ে রেখেছে কে, কিছুই যে বাঁচিয়ে রেখেছে, ওখানে কিছু মানুষ আছে আর কিছু ঘর বাড়ি আছে, হ্যাঁ কিছু জীবজন্তু প্রাণী বেঁচে আছে, কার বরকতে, কার দোহাই, কার ক্ষমতায়? বড় পীরের ক্ষমতায়, আল্লাহর ক্ষমতা কুদরত গেল কোথায়? আল্লাহ ফাকরাবুল আলমিনের ইচ্ছা গেল কোথায়? আল্লাহ ফাকরাবুল আলমিনের জ্ঞান হেকমত গেল কোথায়? সব গেল, কিছুই নেই তার কাছে। তাদেরকে বলেন তো যে কমপক্ষে বাগদাদ তো হেফাজত করতো, গোটা ইরাকের দায়িত্ব না নেবে নাই নিক বড় পীর, বাগদাদ শহরটির দায়িত্ব নিয়ে নিত। এই শিরকি কুফুরি আকিদা যদি অন্তরে থাকে আর নাও জান, তবু মুশরিক, তবু কাফের। যেমন আল্লাহ বলছে, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ কাফের আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুআই হচ্ছে ইবাদত, এখানে পৌঁছেছিলাম। তাহলে দুআই যখন ইবাদত, তাহলে দুয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করতে পারেন না, জীবিত হোক আর মৃত হোক। তবে দুয়া মানে হচ্ছে আহ্বান করা, ডাকা, তাই না? ডাকা, কোনো কাজের ক্ষেত্রে ডাকা। যদি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছিলাম, জীবিত কোনো ব্যক্তি হয় আর সে সামনে হাজির হয়, উপস্থিত হয়, আর যেই কাজটি আপনি যে কাজটির জন্য সাহায্যের জন্য ডাকছেন সেই কাজটি করে দিতে সক্ষম, তিনটি শর্তের সাথে। কি বললাম? হাইয়ুন, জীবিত, হ্যাঁ হাজেরুন, উপস্থিত। তৃতীয় শর্ত হচ্ছে কাদেরুন, আপনার যেই ক্ষেত্রে আপনি যে গরজে ডাকছেন সেটা করতে সক্ষম। তাহলে তাকে ডাকা যাবে না? যাবে না। এটা বোঝা আছে, 60 কিলোর বোঝা, মাথায় উঠাতে পারেন না, কিন্তু মাথায় উঠিয়ে দিলে আপনি নিয়ে চলে যেতে পারবেন। এক ভাই বলছেন, ও ভাই শোনো 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 ভাই, একটু সাহায্য করো ভাই, একটু আসো আসো, সামনে রয়েছে জীবিত, হাজির সামনে, আর কি বললাম, সক্ষম, 60 কিলোর বোঝা উঠিয়ে দিতে পারবে। তাহলে এই আহ্বান করা ডাকা যাবে না? যাবে না। জায়েজ, জায়েজ। আল্লাহ বলছেন, তা আওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, নেকির কাজে সাহায্য করো। যদি এই বোঝা যদি ধানের বস্তা হয়, চালের বস্তা হয়, ডালের বস্তা হয়, তাহলে উঠিয়ে দেবেন, কিন্তু মদের যদি কার্টুন হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ফিল্মের সিডির কার্টুন, হ্যাঁ তাহলে না,
উঠিয়ে দেবেন না গুনাহার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে, বাড়াবাড়ির কাজে সাহায্য করিও না। তার আলাদা বিধান। তো দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন, তাহলে প্রত্যেকটি শর্তের একটা বিপরীত বিষয় রয়েছে না? যখন জীবিত বললাম তাহলে মৃতর কাছে সামনে জিলানির কবরের কাছে গিয়ে, শাহজাল কবরের কাছে, খাজা মরিয়ম চিশতির কবরের কাছে গিয়ে তাহলে হাজির তো আছে কিন্তু হাইয়ুন নাই, জীবিত না, মাইয়িত। যাওয়া যাবে খাজা বাবা, খাজা বাবা এ বোঝাটা উঠিয়ে দেন, চলবে? আমার বোঝাটা লেগেজটা উঠাইতে পারছি না, আপনার দরবারে এসেছিলাম দেখা সাক্ষাৎ করতে আর জিয়ারত করতে এসেছিলাম। যদি বলেন যে জিয়ারতই করতে এসেছিলাম, মানে আপনার জন্য দোয়া করতে এসেছিলাম, আপনার কাছে দোয়া করতে আসিনি, এ জিয়ারত তো শরীয়ত সম্মত, তবু ওই শিরকের আড্ডাগুলিতে যেতে হবে না। আমি বলছি না যে তার জন্য আপনি ওই শিরকে, যেখানে মুশরিকরা শিরিক করছে সেই সেখানে গিয়ে তাদের দল ভারী করতে যাবে, খবরদার না। সাধারণ কবর আছে সেই জিয়ারত করে যথেষ্ট, কারণ আখেরাত স্মরণ হবে ওই সাধারণ কবরগুলি, যে ভাঙাচোরা হয়ে আছে সেই কবরগুলি জিয়ারত করলে বেশি স্মরণ হবে। আর এত সুন্দর কবর যার উপরে গম্বুজ তৈরি করা আছে, আর লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আর হাজার হাজার লোক এসে ওখানে আপনার কত টাকা যে নজর নিয়াজ করছে, আর কত টাকা যে কালেকশন হচ্ছে, সেখানে গিয়ে তো দুনিয়া ইয়াদ আসবে, দুনিয়া স্মরণ আসবে যে আরে এইরকম যদি একটা বাংলাদেশি ব্যবসা চালু করতে পারি তো বহু টাকা, তাহলে ছেলে মেয়েদেরকে কষ্ট করে এরকম বিদেশে কেন ফেলে রাখবো, ঠিক না? তাহলে দুনিয়া স্মরণে চলে আসবে এইসব মাজার আড্ডায় গেলে। আর দোয়াও মখল এবাদাহ, দোয়াই হচ্ছে এবাদতের মগজ, সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যাবে না। বলছিলাম যে তাহলে মাইয়াতকে হালকা বোঝা হইলেও ডাকা যাবে, হালকা বোঝা আছে, বোঝার ওপর শাগের পোটলা ভারী, আমাদের দেশে একটা কথা আছে, আছে না? তো আপনি বোঝা উঠিয়ে নিয়েছেন, তারপরে একটা শাক আছে উঠাতে পারছেন না, বোঝা নিয়ে কাজ হতে পারছেন না, শাকের পোটলাটা উঠিয়ে দাও, বলছেন খাজা বাবা ওই যে সিলেটি লোক ওই শাহজালালের কবর কাছে আছেন, আর শাহজালাল বাবা ওই শাকের পোটলাটা উঠিয়ে দেন আমাকে, হ্যাঁ মাছ আধা কিলো মাছ আছে ওই মাছটা, আপনার গজার মাছটা একটু উঠিয়ে দেন আমাকে, পারবে? পারবে উঠিয়ে দিতে? মাইয়াত মৃত, তাহলে প্রথম শর্ত হচ্ছে জীবিত হইতে হবে, তাহলে মৃতর কাছে কোনো কিছু ছোট বড় কিছুই চাওয়া যাবে না, কিছুই দিতে পারেন। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন তারা মৃত, জীবিত নয়, গায়রু আহিয়া জীবিত নয় তারা, ওয়ামা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং তারা জানেও না যে কখন তাদেরকে আল্লাহ উঠাবে, ইসরাফিল কখন যে সিংহাই ফুৎকার দেবে আর কখন যে উঠতে হবে তাও খোঁজ খবর রাখেন। তাহলে আপনাকে কি করে শাকের পোটলা উঠিয়ে দেবে? আর দুয়াও মুখল ইবাদাহ। আর একটি শর্ত কি বললাম? হাজির, হাজির নয় গায়েব, আপনার পীর আছে কোথায়? চারমোনাইতে আছে, হ্যাঁ বাট রশিতে আছে আপনার পীর, বাংলাদেশে আছে এক কথা, বা ভারতে আছে, আর আপনি সৌদি আরবে মুসিবতে পড়েছেন, চিন্তাকারী চিন্তাই করছে বাবা গো উদ্ধার করো, তাহলে কাকে ডাকলেন আপনি? বাবাকে ডাকলেন, গায়েবকে ডাকলেন, অনুপস্থিত যে উপস্থিত হন তাকে ডাকলেন, উদ্ধার করতে পারবে? পারবে না, কিন্তু সামনে দেখছেন পুলিশের গাড়ি চলে এসছে, সুরতা তাল সুরতা তাল, পুলিশ এসো, চলবে? চলবে, কারণ সামনে আছে পুলিশ, দেখে বলতে তার আমাকে মারছে, হা যায় এক তোলনি মারছে আমাকে, বললে চলবে? তাহলে তাহলে আপনি উপস্থিত কোন ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারবেন, এমনকি কোনো মুসলিম যদি মুসলিম দেশে ভারতে আছেন আপনাকে চিন্তাই করছে, কলকাতায় গেছেন, দিল্লি বোম্বাই গেছেন, চিন্তাই করছে, আপনি কাফের পুলিশকে ডাকবেন না? সাহায্য নিতে পারবেন আপনি, কারণ সে জীবিত আছে আর সে সামনে মজুদ আছে, আর আপনাকে উদ্ধার করতে পারে, কারণ সে পুলিশ, ক্ষমতা আছে তার। কাদেরের শর্ত লাগিয়েছি যে ক্ষমতা হইতে হবে, ক্ষমতা যদি না থাকে, জীবিত হ্যাঁ উপস্থিত কিন্তু ক্ষমতা নেই, আপনার পীরের কাছে গিয়ে হাজির হয়ে গেছেন, বলছে পীর বাবা আমাকে সন্তান দাও, আমার ছেলের রোগ ভালো করে দাও, পারবে? জীবিত আছে পীর আর উপস্থিত আছে কিন্তু অক্ষম সক্ষম না, এই কাজ হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং এই তিনটি শর্ত ভুলবেন না, যে দুনিয়ার কোনো কিছু চাইতে হয় যদি তাহলে আহ্বান করা যাবে কাউকে, কিন্তু জীবিত হইতে হবে আর উপস্থিত হইতে হবে আর তার ক্ষমতাই হইতে হবে সেই কাজ করার। ওয়াদ্দালিল, দোয়াই হচ্ছে এবাদত, দোয়া যে এবাদতের বা দলিল কি? কেউ যদি বলে না না আমি এই কথা মানি না, দোয়া এবাদত নাই, দোয়া আহ্বান করা ডাকাই যে এবাদত নাই, দোয়া আল্লাহর কাছেও করতে পারি, অন্য কারো কাছে করতে পারি, পীরের কাছেও করতে পারি, মাজারের কাছে করতে পারি, তাকে বলবে না দোয়া এবাদত, এবং এবাদত একমাত্র আল্লাহর হক, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ তার এবাদত বান্দিগির জন্য, হে মানুষ তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াদ্দালিল, এর প্রমাণ যে দোয়া এবাদত, মহান আল্লাহর বাণী কওলুহু তাআলা সূরা গাফিরে আয়াত নম্বর 60 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব আল্লাহ পাক ইরশাদ করেছেন, উদুনি, আমার কাছেই দোয়া করো, আমাকেই ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কি করব, কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দেব,
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত করতে অহংকার করে, আমার ইবাদত করতে তার মনে অহংকার হয়, ইবাদত করতে চায় না। তাহলে ইবাদত কোন বিষয়টিকে বললেন? দোয়াকে। কারণ আল্লাহ যে প্রসঙ্গ নিয়ে কথা বলছেন তা হচ্ছে উদউনি, আমার কাছে দোয়া করো। আর তারপরে বলছেন, এই কথা বলছেন না ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তাই তাফসীরকারগণ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আন দুআই, যারা আমার কাছে দোয়া করতে লজ্জা পায়, লজ্জা লাগে দোয়া করতে, অথবা অহংকার করে, কেন দোয়া করব, কি অভাব আছে। আমাদের দেশের ফাঁসে অনেকে রমজান মাসে রোজা রাখেন আর বলে, চারটা করেই বলুক না কেন, গরিবদেরকে বলে তোরা নাহি গরিব খেতে পাস না, তোরা কে রোজা রাখতে হবে, আমার কি অভাব আছে যে রোজা রাখবো, খেতে পাই না। ইন্নাল ইনসান লা ইয়াতগা আর রাহুস্তাগনা, মানুষ যখন অভাব মুক্ত নিজেকে মনে করে তখন সীমা লঙ্ঘন করে। ইন্নাল ইনসান লা ইয়াতগা, মানুষ বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন কখন করে, যখন মনে করে আমি কারো মুখাপেক্ষী নই, আল্লাহরও মুখাপেক্ষী নয়, তাহলে দোয়া কেন করবে। আল্লাহ বলছেন যারা আমার এবাদতে আমার দোয়ায় অহংকার করে, তাহলে এবাদতকে আল্লাহ, দোয়াকে আল্লাহ এবাদত বলে আখ্যায়িত করলেন, তাহলে দোয়াই হচ্ছে এবাদত। আর দোয়া হওয়াল এবাদা, হাদিস আর দোয়া মুখুল এবাদা, আর উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, দোয়াকে ইবাদত বলে আখ্যায়িত করলেন। সুতরাং দোয়া ডাকা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে পারেন না, যে ক্ষেত্রে অন্য কেউ সাধারণত দিতে পারে না। সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, যদি এই কাজ করে, মানে আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর ইবাদত বন্দি না করে অন্য কাউকে ডাকে, তাহলে বড়ই লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে তারা শীঘ্রই প্রবেশ করবে। সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন। ইবাদতের একটি প্রকার বা একটি ধরন হচ্ছে কি, ভয়, খৌফ। খৌফ মানে ভয়। আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খৌফ, এই খৌফ মানে ভয়। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, ভয় করতে হবে মাত্র আল্লাহকে। মহান আল্লাহর বাণী, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, তুমি শত্রুকে ভয় করিও না, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করিও না। হ্যাঁ, পীর বলি, পীর ভক্ত ছিল তোমার পূর্বপুরুষরা, ভয় করিও না যে আমার বাবা যেত আমি যদি না যাই, আমার মা যেত যদি না যায়, তাদেরকে না নিয়ে যায় তাহলে পীর বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আমার ক্ষয়ক্ষতি করে দেবে। জিনকে ভয় করিও না, মানুষকে ভয় করিও না, দেবী দেবতাকে ভয় করিও না, পীর মাজারকে ভয় করিও না, ওরসকে ভয় করিও না, ইত্যাদি, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করিও না। বা খাফুনি, বরং কি করো, একমাত্র আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে আল্লাহ যেন ইমানের জন্য শর্ত লাগাচ্ছেন, যদি ইমান থাকে তাহলে কাকে ভয় করবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে না। ভয়ের বিষয়ে কিছু কথা বলার প্রয়োজন রয়েছে। আল্লাহ তো একমাত্র তাকে ভয় করতে বলেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তো আল্লাহ ছাড়া অন্যকে ভয় করি, তাহলে সবগুলি কি শিরক হয়ে যাবে? তাহলে ভয় কয়েক রকমের আছে। তাই ভাষ্যকার ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ, সৌদি আরবের দ্বিতীয় বড় একজন আলেম এবং মুহাদ্দিস ছিলেন রহমতুল্লাহ আলাইহ, অনেক কিতাব রয়েছে তার, তিনি বলছেন ওয়াল খাউফু সালাসাতু আনওয়া, ভয় হচ্ছে তিন প্রকারের, ভয় হচ্ছে তিন প্রকারের। তার একটি ভয় হচ্ছে খাউফ তাবিঈ, প্রাকৃতিক ভয়। প্রাকৃতিক ভয়, মানুষ হিসাবে মানুষ যে ভয় করে, যেসব বিষয়কে, যেসব বস্তুকে ভয় করে, প্রাকৃতিক ভয়। যেমন খাউফুল ইনসান মিনাস সাবওয়ে ওয়ান নার ওয়াল গার্ক, যেমন মানুষ ভয় করে হিংস্র পশুকে, বাঘ ভল্লুককে ভয় করে না মানুষ, সাপ বিচ্ছুকে ভয় করে না, এইসব ভয়। অন্যার আগুনকে ভয় করে না, দেখেন আগুন লেগে, আল্লাহ না করে আগুন লাগে, কোথাও কত ভয় লাগে, কেমন ভয় লাগে। ওয়াল গারাক, ডুবে যাওয়াকে ভয় করে, বন্যা, বন্যা এসেছে ভয় হয় না, জলোচ্ছ্বাস ভয় হয় না, তারপরে সামান্য পানি ভয় লাগবে যদি সাঁতার না জানা থাকে, তাই না, তাহলে এগুলিকে ভয় করে মানুষ। তো এই ভয় কি শিরক হয়ে যাবে নাকি? সাঁতার জানেন না, কেউ যদি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দাও, আমি ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, দাও ধাক্কা দাও, অসুবিধা কি আছে, বলবেন না ভয় করবেন? ভয় তো প্রাকৃতিক ভয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সাপ হোক বিচ্ছু হোক আমার সামনে বাঘ নিয়ে চলে আসে কোনো ভয় করি না, দেখেন বিকট আকারে যদি জিন শয়তান সামনে হঠাৎ করে চলে আসে প্রাকৃতিক এমনি ভয় হয়ে যাবে। রাতের অন্ধকারে আর যদি দেখা যায় 60 হাত 70 হাত লম্বা হয়ে সাদা কাপড় পরে চলে এসে আপনার সামনে, মানুষ ভয়ে আপনার কি যে হবে আল্লাহ জানে, তাই না, প্রাকৃতিক ভয়। তাহলে এ ভয় কি শিরক হবে না? এই ভয় শিরক। বলছেন হাজা লা ইউলামু আলাইহিল আব্দু, এই ভয়ের জন্য, প্রাকৃতিক ভয়ের জন্য বান্দাকে আল্লাহ তিরস্কার করবেন না, ধরবেন না, পাকড়াও করবেন না, কেন ভয় করেছিলে তুমি সাপকে, বিচ্ছুকে, বাঘকে, ভল্লুককে, আগুনকে, পানিকে, ঝড়কে, তুফানকে, কেন ভয় করেছিলে, ভূমিকম্পকে, আল্লাহ ধরবেন না। কাল আল্লাহ তাআলা আন মুসা আলাইহিস সালাতু সালাম, দেখেন কোরআনে কারিমে আল্লাহ এই ঘটনা মজুদ রেখেছেন,
মূসা আলাইহিস সালামের বলেন ফাআসবাহা ফিল মাদিনাতি খায়েফান ইয়াতারাক্কাব মিসরের শহরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের যুগ ঘোরাফেরা করছেন খায়েফান ভয়ে ভীত হয়ে ইয়াতারাক্কাব আর এদিক সেদিক দেখছেন ভয় না এদিকে করছে এদিক সেদিক দেখছেন আর হাঁটছেন যে কি জানি ডান দিক থেকে ফেরাউনের পুলিশ না চলে আসে এদিক থেকে না চলে আসে ওই দিক থেকে না চলে আসে কারণ কিসের ভয় হয়েছিল জানেন ঘটনা ওই এক ঘটনায় তার বংশের এক লোককে যারা মজলুম ফেরাউনের বংশের এক জালেম এসে মারছিল তখন উদ্ধারের জন্য ডাক দিল যে মূসা আলাইহিস সালাম বাঁচাও না হলে গেলাম আমি তখন গিয়ে যেহেতু দেখলো যে জালেম তাকে একটা ঘুষি দিয়েছিল ও ঘুষিতে মরে গেছিল ইচ্ছা করে তিনি মারেননি কাতলে খাতা কাতলে খাতা যেমন গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্টে একটা লোক এসে পড়ে হঠাৎ করে এসে সামনে পড়ে গেল আপনি ব্রেক করতে করতে চলে গেল গুণাগার হবেন নাকি কাতলে খাতা বলা হয়েছে কি ভুলবশত হত্যা হত্যা তো হলো আপনার মাধ্যমে কিন্তু আপনি ইচ্ছা করে হত্যা করে কাতলে আমাদ নাই ইচ্ছাকৃত কোনো ব্যক্তিকে হত্যা করলে সেটি কাবিরা গুনাহ এবং তার জন্য কঠোর শাস্তি আল্লাহ পাঁচটি শাস্তির কথা বলেছেন কোনো মুমিন মুসলিমকে যদি এভাবে ইচ্ছাকৃত কেউ খুন করে তবে একজন লোকের প্রাণ নাশ হয়ে গেলে সেই জন্য আপনাকে তার ক্ষতিপূরণ দিতে হবে দিয়ে দিতে হবে সে আলাদা বিষয় তো মূসা আলাইহিস সালাম এই খুনের পর স্বাভাবিকভাবে হবে যে এক তো ফেরাউনের বংশের লোক তারপরে লোকটি মারা গেছে জানতে পারলে তো যদি জানতে পারে যে মূসা হত্যা করেছে মূসার দ্বারা এই কাজ হয়েছে ইচ্ছা করি করি আর অনিচ্ছাকৃত করি তো ছাড়বে ফেরাউন কি সাথে সাথে মূসা আলাইহিস সালামকে জবাই করে দেবে তাই ভয় সূরা কাসাস আয়াত নম্বর 18 তবে প্রাকৃতিক ভয় সব সময় তাহলে জায়েজ না বিশেষ কোনো ক্ষেত্র আছে যেখানে জায়েজ নয় কিন্তু এই একটি প্রশ্ন বুঝলেন প্রশ্ন উত্তর দেবেন আপনারা প্রাকৃতিক ভয় আমরা আগুনকে ভয় করি আমরা পানিকে ভয় করি ঠিক না আমরা শত্রুকে ভয় করি চোর ভয় করি ডাকাত ভয় করি ঠিক আছে কোনো জালেমকে ভয় করি কেউ ধমক দিয়ে রেখেছে ভয় করি তো এটা ভয় আল্লাহ ধরবেন না প্রথম প্রশ্ন বলেছি কিন্তু এর উত্তর ধরবেন না সব ক্ষেত্রে ধরবেন না না বিশেষ কোনো ক্ষেত্র আছে যেখানে আল্লাহ ধরবেন হ্যাঁ ঠিক যদি মনে করেন কোন একজন কাফের জালেম আপনাকে এই ধমক দেয় জালেম বেনামাজি আর নামাজের চরম শত্রু আমার বেনামাজি নামাজিকে দেখলে গায়ে জ্বালা হয় এটা হয়তো অবাস্তব মনে করো অবাস্তব না আমি কানে শুনেছি এক মুরতাদ নাস্তিক বলছে যে বাবা আমি অনেক নামাজ পড়তাম নামাজ পড়তো কিছুদিন বলছে নামাজ পড়তাম দেখলাম কিছু পেলাম না আর আজকাল নামাজিকে দেখলে আমার গায়ে জ্বালা হয়ে যায় মুসলমানের বাচ্চা এ কথা বলছে তো হয়তো এইরকম লোক আপনার রুমমেট হয়ে গেছে আর সে হচ্ছে সুপারভাইজার ফোরম্যান হ্যাঁ মুদির ম্যানেজার অথবা এইরকম শাসক হতে পারে অন্য দেশে অমুসলিম দেশে গেছেন যেখানে নামাজের পাবন্দী নামাজ পড়ো যে পড়বে তাকে যদি জানতে পারি যে নামাজ পড়েছ তাহলে শেষ করে দেবো বা দেশ থেকে তাড়িয়ে দেবো এক্সিট লাগিয়ে দেবো আপনার অন্তরে তো ভয় হলো স্বাভাবিক যে নামাজ পড়তে যদি লোকটা দেখে নাই জালেম তাহলে আমাকে এক্সিট লাগিয়ে দেবে বা আমাকে মেরে দেবে বা আমার ক্ষয়ক্ষতি করবে করবে না এই ভয় তো অন্তরে হচ্ছে এটা খফে তাবি প্রাকৃতিক ভয় যে আমার এক্সিট লেগে যাবে আমি অনেক টাকা খরচ করতে করে এসছি বা ইত্যাদি যে কোনো দেশে যাবে যারা সিঙ্গাপুর যাচ্ছে যারা ইউরোপ আমেরিকা যাচ্ছে তাদের কি এরকম হতে পারে না স্বাভাবিক কথা আমি জানি এমন ইঞ্জিনিয়ারের কথা যে এক অমুসলিম কোম্পানিতে চাকরি করতো ভারতে সে দাড়ি নিয়ে প্রথম চাকরি করতে বলছে দাড়ি ফেলে আসতে তারপরে নামাজ বলছে নামাজের সময় দেওয়া যাবে না জুমাটার সময় দেওয়া বলছে না জুমারও সময় দেওয়া যাবে না আমাকে জিজ্ঞাসা করলো আমি বললাম চাকরি করা হারাম এইরকম ক্ষেত্রে চাকরি করা হারাম যদি তুমি জুমা পড়তে যাও ফরজ নামাজ পড়তে যাও তোমাকে এক্সিট লাগিয়ে দেবো বা তোমাকে কোম্পানিতে রাখবো না চাকরি দেবো না এরকম পরিস্থিতি যদি হয় তাহলে ভয় তো আছে খফে তবি যে আমার চাকরি চলে যাবে তা ভয় বা আমাকে মেরে দিবে ভয় এই ভয়ের কারণে যদি আপনি নামাজ বাদ দেন যাক চাকরিটাও টিকাইতে হবে কোম্পানি তবে ভালো একটা স্যালারি আছে হ্যাঁ সুতরাং থাকতে হবে নামাজ পড়বো না চলবে জায়েজ হবে হ্যাঁ তাই বলছেন বলছেন যে হ্যাঁ ওয়ালাকিন ইজা কান হাজাল খৌফ তবে এই ভয় প্রাকৃতিক ভয় আমাজাকার শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেমন এই শেখ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ফালা তাখাফুহুম এই ক্ষেত্রে মানুষকে ভয় করিও নামাজ পড়তে নিষেধ করছে মসজিদে যেতে নিষেধ করছে ফালা তাখাফু তাদেরকে ভয় করিও না আর একটা উদাহরণ দিই কোনো চোর সন্ত্রাসী ডাকাত বিদেশ থেকে গিয়েছেন টাকা পয়সা নিয়ে অনেক সন্ত্রাসী কিন্তু কি করে এই এত টাকা দে চাঁদা দে আমাদের কাজে দলীয় চাঁদাই হোক বা সন্ত্রাসীদের চাঁদা চাঁদা বা যারা চাঁদা দে না হলে তোকে মেরে দেবো বা তোমার ছেলেকে মেরে দেবো আপনি চিন্তা করলে মেরে দেবো তোমার বাড়িতে ঢুকে তো মারাটা অত সহজ নয় কিন্তু মসজিদে যাচ্ছি নামাজ পড়তে যদি যাই জামাতে নামাজ পড়তে মেরে দিতে পারে আপনি মসজিদে যাই বাদ দিয়ে দিলেন তাহলে এই যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব এই কাজটি আপনি ছেড়ে দিলেন কিসের জন্য প্রাকৃতিক ভয়ের জন্য তাই বলছেন যদি এই প্রাকৃতিক ভয় যদি সাবাব আনলে তার কি ওয়াজিব
কোন ওয়াজিবকে ছেড়ে দেওয়ার যদি কারণ হয়, এই জন্য ওয়াজিবকে ছেড়ে দিলেন আপনি, মসজিদে নামাজ পড়া ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় খারেজিরা যখন বেরুলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কট্টর দুশমন কুফরির ফতোয়া দিয়ে রেখেছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কট্টর দুশমন কুফরির ফতোয়া দিয়ে রেখেছিল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কট্টর দুশমন তারা কুফরির ফতোয়া দিয়ে রেখেছিল, এবং তিন খারেজি যুক্তি করলো এক রাতে যে আজকেই তিনজন কে আছে, তারা মিটিং করলো প্রথম যে কে আছে আজকের রাত্রে এই তিন, হ্যাঁ বলছে তিন তাগুতকে কুফরি নেতাকে কে মারবে। তো ইবনে মুলজাম খবিস একজন চলে গেল দামেশকে, চলে গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যে শাহাদাত রেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইদিন আসেননি, তাদের দুজনের একজন অসুস্থ ছিলেন আর একজন আসেননি নামাজ পড়াইতে, সেদিন তারাই নামাজ পড়াইতেন, তারা নামাজ পড়াইতেন, যেহেতু আমার আমির আস গভর্নর ছিলেন, গভর্নর নামাজ পড়াইতেন তখন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানকার দামেস্কের গভর্নর ছিলেন, তিনি নামাজ পড়াইতেন, তারা দুইজনে আসেনি, তারা বেঁচে গেলেন। এই খারেজি ইন্তজার করেই থাকলো মসজিদ আর তার বাড়ির মাঝখানে, সকাল হয়ে গেল সুযোগ পেল না, আর তারা প্রত্যেকে তারা যে তরবারি অস্ত্র এত ধারালো করেছিল, শুধু ধারালো না, তাতে বিষের পানিতে, বিষাক্ত পানি, বিষ মিশানো পানিতে ডুবিয়ে রেখে বিষাক্ত করে নিয়ে গেছিল, যে যদি আঘাত বেশি নাও লাগে শুধু স্পর্শ করতে পারে, একটু ছাল উঠে যায় তাহলে যাতে মারা যায়, গোটা শরীরে বিষ সঞ্চারিত হয়ে যাবে এবং মারা যাবে, এইরকম করে অস্ত্র তারা প্রস্তুত করে নিয়ে গেছিল। দুইজনের আল্লাহ হায়াত রেখেছিলেন, তারা বেঁচে গেলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমার দুশমনের যে কোনো সময় মেরে দিতে পারে, আরামসে ফজর নামাজ পড়াবার জন্য যাচ্ছেন, মসজিদের কাছাকাছি গিয়েছেন বা মসজিদে ঢুকেছেন, তেমনই গিয়ে ইবনে মুলজাম মালাউন খবিস গিয়ে আঘাত করলো ওই বিষে ডুবিয়ে রাখা বিষাক্ত হাতিয়ার দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে শহীদ হয়ে গেলেন। তো আমাদের জন্য আদর্শ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার আদর্শ এবং খুলাফায়ে রাশিদিন আদর্শকে মজবুত করে ধারণ করো। প্রাকৃতিক ভয় তো ছিল যে খারেজিরা আমার তো সমাজে কোষ মেরে দিতে পারে, কিন্তু তার নামাজ পড়াতে গিয়ে কোনো বাধা হয়েছিল, হ্যাঁ মসজিদে যেতে কোনো বাধা হয়েছিল, এই ভয় না। তো আপনার যাতে করে কোনো ফরজ অজীব কাজে বাধা না হয় কারো ভয়, এইরকম কোনো হারাম কাজ, হারাম কাজ করার কারণ তুমি এই কাজ করো এটা করতেই হবে, না হলে তোমাকে এক্সিট লাগিয়ে দেবো, না হলে তোমাকে মেরে দেবো। অনেক পাপি হবিসগুলো হারাম কাজ করতে বাধ্য করে, হারাম কাজ করতে বাধ্য করে, দেবরকে বসে আছে বলছে বলো নেই, হারাম কাজ নাই, মিথ্যা কথা বলে না, আপনাকে মিথ্যা কথা বলাবে, বড় অফিসার বসে আছে বলছে না বলো যে নেই, হারাম কাজ করতে বাধ্য করছে, যদি না বলো তো তোমাকে চাকরিতে বরখাস্ত করবো, ভয় প্রাকৃতিক ভয়, যদি না বলি তাহলে তো তাহলে হারাম কাজ আপনাকে মিথ্যা বলতে বাধ্য করলো না, এরকম যাতে না হয়, প্রাকৃতিক ভয় যেটা হয়ে যাচ্ছে যতটুকু ততটুকু, কিন্তু এর জন্য আপনি কোনো ওয়াজিব কাজ ছেড়ে দেবেন, কোনো হারাম কাজ করে ফেলবেন, জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুন, এই মর্মেই আল্লাহ এই আয়াত বলেছেন, তোমরা মানুষকে ভয় করে কোনো কাজ করিও না, আর মানুষকে ভয় করে কোনো ফরজ ওয়াজিব ছেড়ে দিও না, মানুষের ভয় কোনো হারাম কাজ করিও না, আর মানুষকে ভয় করে কোনো ওয়াজিব জরুরি কাজ ছেড়ে দিও না শরীয়তের, ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হও। দ্বিতীয় প্রকারের ভয় হচ্ছে খাউফুল ইবাদা, ইবাদতের ভয়, অন্তরে একটা ভয় আছে, আল্লাহর ভয় আছে না নেই, প্রত্যেক মুসলিমের অন্তরে আল্লাহর ভয় আছে, যদি সত্যি মুসলিম হয়, আল্লাহর প্রতি ইমান থাকে, আখিরাতের প্রতি ইমান থাকে, কারো কম কারো বেশি, কিন্তু ভয় আছে, এই ভয় যেই ভয় আল্লাহর অন্তরে রয়েছে, এইরকম ভয় যদি অন্য কোনো মানুষকে করি, পীরকে করি, ওলিকে করি, মাজারকে করি, তাহলে এর নাম কি শিরক, এটি হচ্ছে শিরকুল খফ, ভয়ের শিরক, আপনি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করলেন, এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, আই ইয়াখাফা আহাদুন ইয়াতাআব্বাদু বিল খাউফ, এবং এই যে আল্লাহর ভয় ভীতি অন্তরে আছে সেই জন্য আমি হারাম কাজ করি না, আল্লাহর ভয় আছে তাই মিথ্যা কথা বলছেন না, আল্লাহর ভয় আছে সেই জন্য হারাম রিজিক খাচ্ছেন না, হারাম ব্যবসা করছেন না, আল্লাহর ভয় আছে সেই জন্য একক তো নামাজ ছাড়ছেন না, এক রাকাত নামাজ ছাড়ছেন না, এই যে অন্তরে ভয় আছে এই ভয় দ্বারা আল্লাহ সন্তুষ্টি কামনা করি, এইরকমই যদি আমরা কোনো পীরের ওলি সন্তুষ্ট কামনা করি যে তাকে ভয় করি, সুতরাং তার সন্তুষ্টি কামনায় এই ভয় করি, তাহলে এটি হয়ে যাবে কি হাজা লা ইয়াকুনু ইল্লা লিল্লাহি তাআলা, এটি একমাত্র আল্লাহর হক, ওয়া সারফুহু লি গাইরিল্লাহি তাআলা শিরকুন আকবার, আর আল্লাহ ছাড়া অন্যকে এইরকম ভয় করা ইবাদতের ভয় হচ্ছে শিরক, বড় শিরক। আর একটি ভয়ের প্রকার উল্লেখ করেছেন ওলামারা খাউফু সির, মানে ভিতরে ভয়কে লুকিয়ে রাখা, তা বাহ্যিক প্রকাশ পায় না কিন্তু গোপনীয় এখানে ভয় আছে, গোপনীয় ভয়, এর উদাহরণ দিয়েছেন লেখক কান ইয়াখাফু সাহেবাল কবর, কোনো কবরওয়ালাকে ভয় করে, কবরে আছে পীর বলি তাকে ভয়ে, এর উদাহরণ একটু আগে দিয়েছি যে আপনার বাবা মা হয়তো মাজারে যেত, আটরশি ভক্ত, শাহজালাল ভক্ত, অন্য কোনো ভক্ত, আজমির ভক্ত, আর আপনি যেতে বাধা দিচ্ছেন, কিন্তু আপনার মনে ভয় বাধা দিচ্ছি এটা খুব মনে হয় বিপজ্জনক কাজ করছি,
হ্যাঁ আমি যাচ্ছি না, ওরা গেল আমি গেলাম না, যদি না যাই তাহলে কি হবে, ক্ষতি হতে পারে। এই যে খফুসির প্রকাশ পাচ্ছে না, কথাও প্রকাশ করেন না, এই জন্য খফুসির বলা হয়েছে, ভিতরে ভয়। যদি একটা চাদর না পাঠাই, যেতে পারলাম না পারলাম না আজমিরে, কিন্তু একটা চাদরও যদি না পাঠাই, সবাই পাঠালো, আমি যদি না পাঠাই কারো হাতে, তাহলে ক্ষতি হতে পারে, এই ভয়, এই ভয়। কেউ হচ্ছে শিরক, কোন ওলিকে ভয় করে। বলছেন যে ফাহাজা আয়জান জাকারা হলো আলামা মিনাশ শিরক, ওলামায়ে কেরাম বলেছেন এটাও শিরক। আর একটি এবাদত হচ্ছে আশা, আশা এর আগে উল্লেখ করা হয়েছে, আশা রাখা, এমন আশা যে আশা আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারে না। দুনিয়ার কিছু আশা আকাঙ্ক্ষা আছে মানুষ পূরণ করতে পারে, সেগুলি ক্ষেত্রে মানুষের কাছে আশা রাখতে পারেন, কিন্তু এমন কিছু আশা যেগুলি মানুষ পূরণ করতে পারে না, সে আশা হচ্ছে এবাদত। আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করবা দালিলুর রাজা, আশা যে হচ্ছে এবাদত এবং এটি আল্লাহর জন্য হইতে হবে। কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী হচ্ছে দলিল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সূরা কাহফের আয়াত নম্বর 110 শেষ আয়াত। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী, আল্লাহর কাছে আশা রাখে যে আল্লাহর কাছে সাক্ষাতে পাবো, জান্নাত পাবো, আল্লাহর দিদার পাবো, হাউজে কাউসার পাবো, নবীর শাফাত পাবো, সব আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে পাবো, এই আশা রাখে। ফালি আমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, নেক আমল করে, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, এবং নিজ রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। তাহলে আল্লাহ আশার কথা উল্লেখ করার পরে এবাদতের কথা বললেন, তাহলে বোঝা গেল আশা এবাদত, এবং ওয়ালায়ু শিরিক, শিরিক করিয়ে না, অর্থাৎ আশা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে এইরকম আশা রাখবো তাহলে শিরিক হবে। যেমন আমরা যারাই বিবাহ শাদী করেছি এবং ছেলে মেয়ে হয়নি, আরও আশা আছে যে ছেলে মেয়ে হবে, কার কাছে আশা রাখেন? আল্লাহর কাছে। যদি এই আশা রাখেন যে আমি যখন পীর কিবলার মরিদ হয়েছি তো পীর আমাকে একেবারে মহরুম বঞ্চিত রাখবেন না, দেবেন, তাহলে এই আশা কার কাছে হইল? আল্লাহ ছাড়া অন্যের কাছে হইলো, গাইরুল্লাহর কাছে, পীর কিবলার কাছে হইলো, এটি কি শিরক? আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বি ইবাদাত রাব্বিহা, এই রকমের আশা। আর বাকি সাধারণ আশা যে আশাগুলি মানুষ পূরণ করতে পারে, সেই রকম আশা মানুষ মানুষের কাছে রাখতে পারে, এর প্রমাণ রয়েছে। জি, যেমন মানুষ মানুষকে ধার দেয়, মানুষ মানুষকে সাহায্য করে, মানুষ মানুষকে গিফট উপহার দেয়, আশা করছেন যে ওই লোক আমি উপহার দিয়েছি সে উপহার দেবে আমাকে, আশা করা যায় না? যায় না, অসুবিধা নেই, তা করতে পারে। আমার বন্ধুর বিবাহ শাদী ছিল, তার বিবাহ শাদীতে আমি গিফট দিয়েছি, তা আশা করা যায়? আমাদের দেশের মানুষ আশা করে না এরকম, যে আমার বিয়ে তো নিশ্চয়ই সে কিছু দেবে, তুই যে আশা আছে, যায় না? যায় নয়, যায়, কারণ সে গিফট দিতে পারবে। কিন্তু যদি তার অতিরিক্ত আমার পীর কেবলা আছে আর বিবাহ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখী করে দেবেন পীর কেবলা, এটাও তো আশা। এ কোন আশা? শিরকি আশা, শিরকি আশা। আর একটি এবাদত হচ্ছে তাওয়াক্কুল, ভরসা রাখা, আস্থা, কি এবাদত? সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ও দালিলু তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখা এবাদত, আর আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা হচ্ছে শিরক, এর দলিল মহান আল্লাহর বাণী, ওয়া আলা আল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, সূরা মায়েদা আয়াত নম্বর 23। মহান আল্লাহ ইরশাদ করছেন আল্লাহর উপরেই ভরসা রাখো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন মুসলিম হও, মুমিন মুসলিম হও তো একমাত্র আল্লাহর উপর ভরসা রাখো। কাল আর আল্লাহ বলছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা রাখেন, ভরসার সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে, অন্তরের সাথে। কাজকর্ম করতে হবে না হবে না, না কর্মহীনতার নাম ভরসা, না কর্মহীনতার নাম ভরসা, না ধর্মীয় ক্ষেত্রেও না দুনিয়ার ক্ষেত্রেও না। দেখেন ভরসা আছে আল্লাহর রেজিক দেন, তারপর আমরা বিদেশে এসেছি, প্রবাসী জীবনে একাই পড়ে আছি, আত্মীয় স্বজন বংশ সব পড়ে আছে, তাদের থেকে দূরে চলে এসেছেন, ছোট কালকার বন্ধু বান্ধব সব গেছে, দূরে হয়ে গেছে, সাবালক হওয়ার পরে যে বন্ধু বান্ধব আছে তাও গেছে, আত্মীয় স্বজন গেছে, তাদের সাথে দীর্ঘদিন কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় না, বিদেশে একাই পড়ে আছে। না কর্ম করতে হবে, তাহলে কর্মহীনতার নাম ভরসা নয়, কর্ম করে ভরসার সম্পর্ক আগে বলেছি, কর্মের সাথে না অন্তরের সাথে। কর্ম করে আল্লাহর উপর আশা রাখতে হবে, আল্লাহ আমি আমার কর্ম করলাম, আল্লাহ এই যে চাকরি করলাম, ডিউটি করলাম, এসেছি বিদেশে, চাকরির জন্য মেহনত করছি, নিয়মিত কাজ করছি, সততার সাথে কাজ করছি, আল্লাহ তুমি রেজিকে বরকত দাও, আল্লাহ তুমি আমার রেজিকে বরকত দেবে, এই যে আস্থা ভরসা আল্লাহর কাছে রেজিক চাওয়ার, আল্লাহর উপর যে ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট। ভরসা অন্তরের, আল্লাহর ভরসা রাখতে হবে। আল্লাহ তো ভরসার বিপরীত হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখা, সে মোদির ম্যানেজারের উপর ভরসা হোক, চাকরির ক্ষেত্রে যাদের ইমান দুর্বল তারা ভরসা রাখে যে এই যে ম্যানেজার খুব প্রভাবশালী ম্যানেজার মোদির আছে, একে যদি রাজি রাখি তাহলে অসুবিধা নেই, 10টা বছর আমি থাকতে চাইলে অসুবিধা নেই, সবাইকে খরচ লাগিয়ে দিতে পারে, একদিন লাগাইতে পারে, আমাকে লাগাবে না, কারণ আমি তাকে সন্তুষ্ট রেখেছি, ভরসা আছে যে সে আমাকে একদিন লাগাবে না, কি শের কেউ অন্তরে শের।
মানুষের উপর ভরসা যায় কিছু লাগাতে পারবে না সে বা লাগাবে না সে চোখ খোলা যা করবি হ্যাঁ আমাকে খুব ভালোবাসে ইত্যাদি কারণ আমার ভালোবাসা মন জয় করে নিয়েছি ভালোবাসা পেয়ে গেছি ইত্যাদি না ভরসা আল্লাহর উপর এই অন্তরের সম্পর্ক তাল্লুক একমাত্র আল্লাহর সাথে হইতে হবে তাই আল্লাহ বলছেন আল্লাহর উপর যে ভরসা রাখি আল্লাহ তার জন্য যথেষ্ট তারপরে এবাদতের আর একটি প্রকরণ হচ্ছে আর রাগবাহ আগ্রহী হওয়া রাগবাত মানে হচ্ছে আগ্রহী হওয়া এর সংজ্ঞা উল্লেখ করেছেন ইমাম ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি মাহাব্বাতুল উসুল ইলা শাইয়িল মাহবুব প্রিয় বস্তুর কাছে পৌঁছার ভালোবাসা আপনি চান যে আপনার প্রিয় বস্তুর কাছে আমি পৌঁছি এটি হচ্ছে একে বলা হয় রাগবাত বলা হয় আগ্রহ প্রিয় বস্তুর কাছে যেমন স্ত্রী প্রিয় বস্তু না ঠিক কিনা স্ত্রী প্রিয় বস্তু আপনি বিদেশে আছেন আপনার আগ্রহ সবসময় আগ্রহ টান একটা এই রাগবাত মানে টান আকর্ষণ যে আমি সুযোগ পেলেই ছুটি পেলেই উড়ে গিয়ে পৌঁছিব একবার দেশে এই রাগবা মাহাব্বাতুল উসুল ইলা শাইয়িল মাহবুব প্রিয় বস্তু বা প্রিয় বিষয়ের দিকে প্রিয় জিনিসের দিকে পৌঁছার ভালোবাসা পৌঁছিতে ভালোবাসেন আপনি এটি হচ্ছে রাগবা এই রাগবা হচ্ছে ইবাদত আল্লাহর দিকে ধাবিত হইতে হবে ধাবিত হওয়া আর এক ভাষায় যদি আমি এর অর্থ করি রাগবাতের ধাবিত হওয়া তারপরে আপনার কাছাকাছি এগুলি অর্থ আর আগ্রহী হওয়া আকর্ষণ আল্লাহর দিকে আপনার আকর্ষণ থাকতে হবে তো মানুষের দিকে আকর্ষণ প্রাকৃতিক আকর্ষণ যেটা বললাম স্ত্রীর দিকে আকর্ষণ আছে ছেলে মেয়ের দিকে আকর্ষণ আছে বাবা মায়ের দিকে আকর্ষণ আছে বন্ধু বান্ধবের দিকে আকর্ষণ আছে কিন্তু এই আকর্ষণ যদি ওয়াজিব আগে বলেছি প্রাকৃতিক ভয়ের ক্ষেত্রে যে কথা বলি বলেছে এখানেও সেগুলি লক্ষণীয় যে যদি আপনার ফরজ ওয়াজিব আদায় করতে বাধা সৃষ্টি করে এই আকর্ষণ মানুষের আকর্ষণ সৃষ্টির আকর্ষণ অথবা হারাম কাজ করতে বাধ্য করে তাহলে সেগুলি হারাম জায়েজ নয় হ্যাঁ স্ত্রীর দিকে এমন আকর্ষণ যে আপনি নামাজের কোনো পরে করলেন না সে আকর্ষণে আপনি আর উঠতেই পারলেন না বিছানা থেকে হ্যাঁ ঘর থেকে বেরোইতেই পারলেন না বাসর রাতে আপনি ফজরই পড়তে পারলেন না জায়েজ আকর্ষণ একবারে চমক জায়েজ নাই টাকা পয়সার একটা আকর্ষণ আছে এই আকর্ষণে আপনি নামাজের সময়ই পান না টাকা পয়সার আকর্ষণে আপনি হারাম কাজ এখন আপনি সিডি বিক্রি করা ফিল্মের সিডি বিক্রি শুরু করেছে বিদাতি সিডি বিক্রি করা শুরু করেছে অথচ জানছেন যে এগুলো বিদাতি সিডি বিদাতি বক্তব্য বিদাতি ক্যাসেট বিক্রি করছেন কারণ লোকজন কাস্টমার ওগুলি বেশি জি তো এইরকম বহু উদাহরণ রয়েছে তো আকর্ষণ দুনিয়ার বেশ কিছু জিনিসের ওপর রয়েছে কিন্তু সে আকর্ষণ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি না করে এই হচ্ছে রাগবাত ওয়া রাহবা রাগবার বিপরীত হচ্ছে রাহবা মানে ভয় পাওয়া খফ মানে ভয় পাওয়া আর রাহবা মানে ভয় পাওয়া কিন্তু এই ভয় কেমন পার্থক্য আছে খফ শব্দটি হচ্ছে আম সাধারণ সাধারণ শব্দ যে কোনো ভয় ভয়ের ক্ষেত্রে আর রাহবা মানে যে ভয় ভীতি এই ভয়টি হচ্ছে এমন ভয় যেই ভয়ের সাথে আপনি কর্মতৎপর হন ভয় আছে সুতরাং কর্ম করছেন দেখেন আপনি একজন মুসলিম হিসাবে আপনার অন্তরে আল্লাহর ভয় আছে বলে কি করছেন আল্লাহর আদেশ নিষেধ পালন করছেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করছেন রমজান আসলে রোজা রাখছেন আপনি নেকির কাজ করছেন হারাম থেকে বেঁচে থাকছেন এই হচ্ছে রাহবা তাই বলছেন যে রাহবা হচ্ছে আল খাউফুল মুসমির ফলপ্রসূ ভয় লিল হারাবে মিনাল মুখাওয়াফ যে বস্তুকে ভয় করেন তা থেকে পালায়ন করার ক্ষেত্রে ফাহিয়া খাউফুন মাকরুনুন বি আমাল সুতরাং সে এমন ভয় যে ভয়টি হচ্ছে আমলের সাথে সম্পর্কিত আমল করেন ভয়ের সাথে সাথে আর যদি ভয়ের কথা বলেন আর আমল নাই কর্ম নেই তাহলে এটি রাহবা নয় আল্লাহ তার ইবাদত বন্দি করতে বলেছেন আল্লাহর দিকে আকর্ষণের সাথে ধাবিত হয়ে রাগাবান ওয়া রাহাবা আগ্রহী হয়ে আল্লাহর দিকে আল্লাহর জান্নাতের দিকে আগ্রহী হয়ে আর জাহান্নামকে ভয় করে আল্লাহর নিয়ামত পাওয়ার আগ্রহী হয়ে তার আকর্ষণে ছুটবেন আপনি আর আল্লাহর আজাব থেকে ভয় করে বাঁচার জন্য তাই এর দলিল হচ্ছে কওলুহু তাআলা মহান আল্লাহর বাণী এইরকমই আর একটি ইবাদত হচ্ছে খুশু খুশু মানে হচ্ছে বিনয়ী হওয়া খুশু মানে হচ্ছে বিনয়ী হওয়া এখানে আরেকটি কথা ইবাদতের মনে বলে দিই ইবাদতের ক্ষেত্রে ইবাদত ইবাদতের একটি ব্যাপক সংজ্ঞা রয়েছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেছেন সেটি এখানে উল্লেখ করছি না এর আগে অনেকবারই উল্লেখ করেছি একটি খাস বিশেষ সংজ্ঞা ইবাদতের তাতে থাকবে অত্যন্ত বিনয়ী হওয়া আপনার বিনয় থাকবে আকসা গায়াতুল খুজু ইবাদতের একটি খাস অর্থ করা হয়েছে আকসা গায়াতুল খুজু অত্যন্ত তাতে আপনি বিনয়ী হবেন আর তার সাথে সাথে কি থাকবে মাল মাহাব্বাতি ওয়াল খৌফ ভালোবাসার সাথে এবং ভীতির সাথে ভালোবাসাও রয়েছে এই বিনয়ী হওয়ায় আর কি রয়েছে ভয় রয়েছে তাহলে এক হচ্ছে বিনয়ী হওয়া এক ইবাদতের শর্ত দ্বিতীয় হচ্ছে হ্যাঁ ভয় আর তৃতীয় হচ্ছে কি ভালোবাসা
আল্লাহর ইবাদত বন্দেই করি, আমরা বিনয় হয়ে কিনা নামাজে দাঁড়াই, সেজদা করি, রুকু করি, দোয়া করি, কত বিনয়ী হই, কত কাকুতি মিনতির সাথে, কত অসহায় হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি। ইবাদত, ইবাদতে তাহলে বিনয়ী হওয়া রয়েছে, আর রয়েছে কত অন্তরের ভালোবাসা, অন্তরকে একবার খালিস করে ভালোবাসা আল্লাহকে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। তাহলে ইবাদতে আল্লাহর ভালোবাসাও আছে, ভালোবাসেন এবং বিনয়ী হন। তৃতীয় শর্ত কি বললাম, আবার ভালোবাসে আবার ভয়ও করেন, আল্লাহকে ভয় করি না, ভালোবাসছি আবার ভয়ও করছি। এই তিনটি সমষ্টিতে ইবাদত হবে, তিনটির একটি হলে সেটি ইবাদত হবে না। যেমন শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, আমরা ছেলে মেয়েদেরকে ভালোবাসি, বাসি না, ভালোবাসি কিন্তু ছেলে মেয়েকে ভয় করি, ছোট ছোট ছেলে মেয়ে আদরের, ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা না, ভালো সাবালক হলে আর শয়তান হইলে হয়তো অনেক সময় ভয় করে, শয়তানিকে দুষ্টামিকে ভয় করেন, ছোট ছোট ছেলে মেয়েকে খুব ভালোবাসি আমরা, এই ভালোবাসা ইবাদত হবে না। কারণ এই ভালোবাসাতে, ভালোবাসা তো আছে কিন্তু ভয় নেই, তারপর আরেক কি হচ্ছে, বিনয় নেই, হ্যাঁ খুশু নেই, খুশু খুদু নেই। আচ্ছা, তারপর আমরা শত্রুকে, চোর ডাকাতকে, জালেম শাসককে, হ্যাঁ জালেম নেতাকে, সন্ত্রাসীদেরকে, খুনিকে ভয় করি না, করি না, করি কিন্তু ভালোবাসি, ঘৃণা করি, ভালোবাসাও নেই। তারপরে বিনয়ী হওয়ার ব্যাপারটি, তার চোখের আড়ালে বিনয়ীও নই, তার চোখের সামনে, চোখের সামনে অনেক সময় বিনয়ী হয়ে যেতে হয়, কি করতে হয়, চুপ হয়ে যেতে হয়, কথা বলতে পারছেন না, তার সামনে হয়ে যেতে হয়, কিন্তু ভালোবাসার নেই, ঘৃণা করছেন অন্তর থেকে, অন্তরও দেখতে পায় না। সেই জন্য দুশ্মনকে, চোরকে, ডাকাতকে, খুনিকে ভয় করলেও, তার সামনে হয়তো সাময়িক বিনয়ী হয়ে গেলেও সেখানে কি নেই, ভালোবাসা নেই। তাহলে এবাদতের এই তিনটি শর্ত পুরা কোথাও পাবেন না। এইরকমই আমরা বাকবল লোককে ভয় করি কিন্তু ভালোবাসি, সাবিত্রীকে ভালোবাসি, বিনয়ী হই না হই, এইভাবে উদাহরণগুলি দিয়ে দেবে। তিনটি শর্ত মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা, এবাদতে তিনটি শর্ত, খুশু খুজু, মহাব্বত ভালোবাসা, আর ভয় ভীতি, ভয় ভীতি, খুশু খুজু যেটা সেটা হচ্ছে বিনয়ী হওয়া, বিনয়ী। আচ্ছা, তো খুশু খুজু হচ্ছে এবাদত। কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খাইরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 90 ইরশাদ করছেন যে আম্বিয়ায়ে কেরামগণ তাদের প্রশংসা করছেন আল্লাহ পাক, তারা প্রতিযোগিতা করত, ফিল খাইরাত ভালো কাজে, নেকির কাজে তারা প্রতিযোগিতা করত, ওয়াইয়াদউনানা আল্লাহ বলছেন আমাকে তারা ডাকতো, আমার কাছে দোয়া করত, রাগাবান আগ্রহের সাথে, বড় আকর্ষণের সাথে, ওয়া রাহাবান এবং ভয়ের সাথে, ওয়া কানুলানা খাশিয়ীন এবং তারা আমার সামনে তারা কি ছিল, বিনয়ী ছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মহাব্বত, রাগাবান মহাব্বত ভালোবাসার কথা উল্লেখ করলেন, ভয়ের কথা উল্লেখ করলেন, আর বিনয়ের কথা উল্লেখ করলেন। এই আয়াতে ইবাদতের মধ্যে যে তিনটি জিনিসের সমষ্টি হইতে হবে, তিনটি বিষয়ে সমষ্টি হইতে হবে, তা মজুদ রয়েছে। তাহলে আগ্রহ, আল্লাহর দিকে আগ্রহী ধাবিত হওয়া এবং আল্লাহর জান্নাত, আল্লাহর নিয়ামতের দিকে আগ্রহী হওয়া, এরকমই ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর জাহান্নামকে, আল্লাহর আজাবকে, কবর আজাবকে ভয় করা, করবেন না করবেন না, এবং বিনয়ী হয়ে ইবাদত বন্দী করা, এই হচ্ছে আম্বিয়ে কেরামের কাজ, এই হচ্ছে আম্বিয়ে কেরামের তালিম, শিক্ষা, আদর্শ, এই হচ্ছে মুসলিমের, মমিনের কাজ। আর গত সপ্তাহে শুনিয়েছি রাবিয়া বাসরি গুমরা পথভ্রষ্ট বন্ড মহিলার কথা, কি শুনিয়েছি মনে আছে, এক হাতে এক লোটা পানি আর এক হাতে আগুন নিয়ে বেরিয়েছে, লোকেরা জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনার, এক হাতে পানি এক হাতে আগুন, নিয়ে কি ব্যাপার, সবার কি বলছে সে ভন্ড, হ্যাঁ আমি ওই লোকেরা যারা আল্লাহর ভয়ে, না কিসের ভয়ে, জাহান্নামের ভয়ে ইবাদত করে এবং জান্নাতের আশায় আকাঙ্ক্ষা, জান্নাতের দিকে আগ্রহী হয়ে তারা ইবাদত করে, তাদের জন্য আমি ইচ্ছা করেছি যে তাদেরকে নিরাশ করে দেব, কি করে, আগুন দিয়ে জান্নাতকে কি করে দেবো, তার ভাষায় ছারখার করে দেবো, কথা আছে ছারখার করে দেবো, জান্নাতকে ছারখার করে দেবে সে একটু আগুন দিয়ে তার হাতে দুনিয়ার, আর জাহান্নামকে সামান্য একটু পানি দিয়ে, এক লোটা পানি দিয়ে বলছে নিবিয়ে দেবো। কেমন ধৃষ্টতা, কেমন কুফুরি কথা, কেমন কোরআন বিরোধী কথা, আল্লাহ বলছে ইন্নাহুম কানু ইয়াসারিউনা ফিল খাইরাত। তারপরে জাহান্নামকে ভয় করার কথা আল্লাহ কোরআনে কতবার বলেছেন, ওয়াত্তাকুন নার বলেন না, ওয়াত্তাকুন নার আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারা, তোমরা জাহান্নামকে ভয় করো যদিও একটি খেজুরের গোটা খেজুর নয়, সামান্য কিছু অংশ দিয়েও হয় গরিব মিসকিন,
সামান্য কিছু ভালো কাজ দিয়েও হয়, যেখানে যতটা পারছো করো। জাহান্নামকে আল্লাহ ভয় করতে বলেছেন না বলেননি? তা আল্লাহ কি অনেক ইসলামিক কথা শিখিয়েছেন আর রাবিয়া বাসরি ইসলাম শিখাতে এসেছে? আল্লাহু আকবার। আল্লাহ যেন বিদাতপন্থীদের, এই সুফিদের, পীর মুরিদের, ব্যবসায়ীদেরকে আল্লাহ হিদায়াত দান করেন, বলুন আমিন। আল্লাহ তাদেরকে হক কথা সত্য কথা বোঝার যেন তৌফিক দান করেন, আমিন। খাসি, আর একটি ভয়ের প্রকরণ হচ্ছে ভয়, একটা হচ্ছে খোফ, একটা রাগবা গেল, আর একটি হচ্ছে খাসিয়া। খাসিয়াতুন মানে ভয়। আল্লাহ ফাকর বলেছে ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে সত্যিকার অর্থে ভয় করে বান্দাদের মধ্যে থেকে কারা? ওলামা, যারা যাদের কাছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে। ওলামা মানে পাগড়ি নিয়ে আসা নয় শুধু কওমি মাদ্রাসা থেকে, আর ওলামা মানে শুধু কামেলার টাইটেল পাস করে আসা নয়, না, ওলামা মানে যার কাছে কোরআন সুন্নার জ্ঞান আছে, সে মসজিদ ভিত্তিক জ্ঞান হাসিল করুক, ইসলামিক সেন্টার ভিত্তিক জ্ঞান হাসিল করুক, মাদ্রাসায় গিয়ে জ্ঞান হাসিল করুক, আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে জ্ঞান হাসিল করুক, আর নিজের বাবা মায়ের কাছ থেকে জ্ঞান হাসিল করুক, যেখান থেকে জ্ঞান হাসিল করুক না কেন। ওলামা আলেমের জামা, আলেম মানে হচ্ছে দিনের জ্ঞানী, আলেম মানে হচ্ছে শরীয়তের জ্ঞানী, দিনের জ্ঞানী। তো এখানে আল্লাহ খাসিয়াতের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে ওলামাগণ, সূরা ফাতির আয়াত নম্বর 28। তো সূরা বাকারাতে এরকম আল্লাহ পাক বলেছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, 150 নম্বর আয়াত, তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো। এ খাসিয়াত আর খফ, এবার পার্থক্য কি, এই পার্থক্যটাও শুনেন। এই পার্থক্য বলছেন খাসিয়াত বলা হয় এমন ভয়কে যে ভয় জেনে শুনে ভয়, এলমের সহ ভয়, জ্ঞান আছে, নলেজ আছে, তার সাথে ভয়। আর আরেকটি, আরেকটি ভয় হচ্ছে আম ভয়, হয়তো জানেন অথবা না জানেন কিন্তু এমনি ভয় করেন। একটা উদাহরণ দিয়ে, একজন লোক বাঘ দেখেছে চোখে, বাঘ বা সিংহ দেখেছে, তারপরে সিংহকে বাঘকে ভয় করেছে, সাপ দেখেছে জীবনে আর সাপকে ভয় করে, এটা হচ্ছে আল খাউফ আল খাসির মাল এলম, দেখেছে, জ্ঞান আছে এর সম্পর্কে, তারপরে ভয় করা। আর একটি লোক শুধু শুনেছে যে সাপ নাকি খুব বিষাক্ত হয়, সাপে দংশন করে, বাঘে খেয়ে নেয় মানুষকে, ইত্যাদি সব, সেও ভয় করে। দুই ভয়ে পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। তো খাসিয়াত হচ্ছে এমন ভয় যেই ভয় হচ্ছে এলমের ওপর, জ্ঞানের ওপর ভিত্তি করে, এলম আছে আর ভয়। এর লেখক বা ভাষ্যকার ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটি সুন্দর উদাহরণ দিয়েছেন যে একজন শাসক আছে, একজন শাসক আছে, সেই শাসক এমনি শাসক জানেন যে লোকটি জালেম, শাসক জালেম, বা ডাকাত সন্ত্রাসী, খুব জালেম সন্ত্রাসী। সন্ত্রাসীর নাম শুনলে ভয় লাগে না? লাগে না, ভয় লাগে, নিজেরও ভয় লাগে যে কি জানি আমাকে মেরে দেয়, ছেলে মেয়ে আছে, কিডন্যাপ করে নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ভয়, বা কখন চাঁদাবাজি করে বসে, চাঁদা চেয়ে বসে, এই ভয় শুনেছেন শুধু একটা, এটা হচ্ছে খোফ। আর কোনোদিন সম্মুখীন হয়ে গেছেন, সামনে পড়ে গেছে সন্ত্রাসী, দেখেছেন, আপনাকে না ধরলো দেখছেন অন্য লোককে ধরে চাঁদাবাজি করছে, টাকা দিচ্ছে আর ছুটে ছুটে যাচ্ছে, না হলে উপায় নেই, নিয়ে যেয়ে কোথায় যে গোপন করে দিচ্ছে আল্লাহ জানে, চোখের সামনে দেখেছেন। দুই ভয়ে পার্থক্য আছে না নেই? যাকে এইরকম কাজ করতে, জুলুম করতে দেখেছেন চোখের সামনে, এল মাছ ওই সম্পর্কে, আর সে আপনাকে কোনোদিন যে ধরে ফেলে নেয়, তার ভয়, চোখে দেখা ভয়। দুই ভয়ে পার্থক্য আছে। তো সাধারণ মানুষ ভয় করে, কিন্তু যার কাছে যত বেশি এলেম আছে তার মধ্যে খাসিয়াত এলমও আছে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর আজাব সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আর তার ভয়ও আছে, খফও আছে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউকুন তুম তাআলামুন মা আলামু, আমি যতটুকু জানি তোমরা যদি ততটুকু জানতে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাতের দৃশ্য দেখেছেন না দেখেননি? জাহান্নামের আজাব দেখেছেন না দেখেননি? কবরের আজাব চোখে দেখেছেন না দেখেননি? দেখেছেন, সব কথা মওজুদ রয়েছে ওই হাদিসে, দেখেছেন বিভিন্ন আজাবের দৃশ্য দেখেছেন। তাহলে তার যে ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এগুলি এলমের ভিত্তিতে, স্বচক্ষে দেখে, ইলমুল ইয়াকিন বা আইনুল ইয়াকিন, চোখে দেখে তার ভয়। আর আমরা শুনে শুনে ভয়, দুই ইমানে পার্থক্য আছে, একে খাসিয়াত বলা হয়েছে। আরো বেশ কিছু ইবাদতের বিষয়গুলি আছে, আজকে শেষ করা যাবে না, সুতরাং এখান থেকে আজকে ছেড়ে দিই, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি ইবাদতের প্রকরণ এবং ধরন আর তার দলিলগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করা হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আকীদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন আকীদা এবং আমলের, আল্লাহ পাক আমাদের তওবাকে যেন কবুল করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব লোকেরা গুমরাহ রয়েছে, বিদাতী হয়ে রয়েছে, বেনামাজি হয়ে রয়েছে, পাপিষ্ট হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে যেন সুমতি দান করেন, হিদায়াত দান করেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।